আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী, স্বাগত জানাই যারা দেখছেন এই ভিডিওটি কুয়েত থেকে এবং বহির্বিশ্ব থেকে। কুয়েতের সামাজিক যোগাযোগ মাধ্যমে কুয়েতের একজন বাস ড্রাইভারের একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়, আমরা ভিডিও ফুটেজটি দেখব। দর্শক, একটি স্কুলের সামনের দৃশ্য। বাস তার সঠিক স্থানে অবস্থান করছেন, তিনি তার সাইড দিয়ে যাচ্ছেন। একজন স্কুল শিক্ষক কিছু স্টুডেন্ট নিয়ে সেই বাসটিকে থামানোর চেষ্টা করছেন। প্রশ্ন হচ্ছে, এখানে কি স্কুলের শিক্ষক বা বাচ্চারা দায়ী না বাসের ড্রাইভার দায়ী? আপনারা অবগত রয়েছেন, 2023 সালের সর্বশেষ যে রিপোর্টটি প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, 60,000 ড্রাইভিং লাইসেন্স বাতিলের প্রতিবেদন প্রকাশিত হয়। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর সরাসরি নির্দেশনায় ড্রাইভিং লাইসেন্স প্রত্যাহার অব্যাহত রয়েছে। অগণিত প্রবাসী ড্রাইভিং লাইসেন্স বাতিল হচ্ছে, প্রত্যাহার হচ্ছে বা নানা কারণে ঝামেলায় জড়াচ্ছে। এই পরিস্থিতিতে আপনি অবশ্যই ভিডিওতে মতামত কমেন্টস করতে পারেন, এখানে কি ড্রাইভার দেয় না স্কুলের শিক্ষক দেয়। এবার শীতের মৌসুম শুরু হয়েছে 15 নভেম্বর থেকে। 15 নভেম্বর শীতের মৌসুম শুরু হওয়ার আগে কুয়েতের পৌরসভা কর্তৃপক্ষ, বাণিজ্য মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি গ্রুপ একসাথে ঘোষণা করেছিল যে সকল অঞ্চলে খেমা বসেছে, বিশেষ করে সড়ক পথে, পথে মুদি দোকান যেটি ভাসমান, গাড়ির মুদি দোকান, অবৈধভাবে যারা অবস্থান করছে লাইসেন্সবিহীন, তাদেরকে উচ্ছেদ করা হবে। গত 3 দিন ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে কুয়েত পৌরসভা, পরোয়ানিয়া পৌরসভা এবং জাহারা পৌরসভা, এই 3 পৌরসভায় বাণিজ্য মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় যৌথ অভিযান পরিচালনা করে 35টি গাড়ির বাকালা জব্দ করে, 37 জন প্রবাসীকে আটক করে, যাদের বিরুদ্ধে শ্রম আইন, আকামা আইন লঙ্ঘন, আকামাবিহীন কার্যক্রম এবং গাড়িগুলো অনুমোদনবিহীন অবস্থান করার কারণে জব্দ করা হয়েছে। এই প্রবাসীদেরকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে রেফার করেছে এবং গাড়িগুলোর স্বাভাবিক প্রক্রিয়া, যেটি পৌরসভা কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে যেহেতু তারা আইন লঙ্ঘন করেছে। আমাদের যে সকল ভাই কাজ করছেন বর্তমান গাড়ির বাকালায়, আপনাদেরকে বলবো আরো সচেতন হওয়ার জন্য, আরো সতর্ক হওয়ার জন্য। যদিও গাড়ির বেকালায় কাজ করতে গেলে আপনি কি সতর্ক হবেন আর কি সচেতন হবেন কোনো সুযোগ নেই। তারপরেও যে সমস্যাটি বর্তমান আমরা কুয়েতে ফেস করছি তা হচ্ছে শ্রম আইন এবং আকামা আইনের লঙ্ঘন। আপনার কফিল বা আপনার স্পন্সরকে বলবেন আপনার যে খাদেম আকামা রয়েছে সেটি পরিবর্তন করার জন্য, বা আপনি কোন আকামায় অবস্থান করছেন আপনি সেই আকামায় থেকে বাকালার কাজে কাজ করতে পারবেন কিনা সেটি যাচাই করার জন্য। এতে করে আপনার প্রবাস জীবন সুরক্ষিত থাকবে। যুক্ত থাকুন আমাদের সাথে ইউটিউবে, যুক্ত থাকুন ফেসবুকে, কুয়েতের নিত্য নতুন আপডেট ইনফরমেশন দেখতে পারবেন।